ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ আপনার খুব খুব ভালো আছেন তো দেখলেন তো টেক্স স্ট্যাটাস ভিডিওটি আপনি কীভাবে এডিট মাসে আপনার মোবাইল দিয়ে তো তার জন্য ভিডিওটি আপনার শুরু থেকে এর পর্যন্ত দেখে থাকতে হবে অ্যান্ড স্টেপগুলো বলবো সেগুলো আপনারা ফলো করুন অ্যান্ড আপনারা খুব সুন্দর এডিটিংটি করতে পারবেন খুব সহজে অ্যান্ড আজকের এই ভিডিওটি এডিট করার জন্য যে মেটিরিয়ালগুলো ইউজ করেছি অল মেটেরিয়াল লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে সেখানেও আমি সমস্ত কিছু দিয়ে রাখি আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওটি এডিট করেন করার জন্য আপনাকে দুটো অ্যাপ ইউজ করতে হবে তো ফার্স্ট অ্যাপের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যান্ড সেকেন্ড অ্যাপের নাম হচ্ছে অ্যালাইট মোশন এই অ্যালাইট মোশন অ্যাপটি যদি আপনার প্রোভার্সেন্স চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে ফাইল ডাউনলোড করে নেবেন আর আপনাকে একটা এক্সিবেল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করতে হবে যদি আপনাদের ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে ডিসক্রিপশন সলিউশন ভিডিও দেখে নিতে পারেন চলুন বেশি কথা বলবো না আজকে ভিডিওটি স্টার্ট করি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি অল রাইট তো ফার্স্ট আপনাকে আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর নেক্সট আপনাকে এখানে যে কোনো একটি কন্টাকে ক্লিক করে নিতে হবে প্রোফাইলে তো আমি এখানে নিজের প্রোফাইলটিতে ক্লিক করলাম নেক্সট আপনার ওপরে একটি আই বাটন দেখতে পাবেন তো সেই আই বাটন আপনাকে ক্লিক করে নিতে হবে ওকে তো সেই আই বাটনে ক্লিক করার পর নেক্সট আপনি এখানে দেখতে পাচ্ছেন থিম তো থিমে ক্লিক করার পর নেক্সট আপনাকে এখানে একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে তো নেক্সট আপনারা এখানে একটি থিম দেখতে পাবেন তো সেই থিমটির নাম হচ্ছে মনোক্রোমা তো দেখতে পাচ্ছেন এখানে এই থিমটি আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি তাই এখানে আমি আর সিলেক্ট করছি না তো আপনার এই থিমটি সিলেক্ট করে নেবেন ওকে তো সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট আপনারা একবার এই ক্রসের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনার যে টেক্সটটি আছে তো সেটি আপনি আগে থেকে কপি করে রাখতে পারেন যে আমি কপি করে রেখেছি অ্যান্ড এখান থেকে আমি পেস্ট করে দেওয়ার পর সেন্ড করে দিলাম ওকে তো সেন্ড বাটনে ক্লিক করবার এখানে সেন্ড হয়ে গেল অ্যান্ড নেক্সট আপনাকে এখানে আপনার কিছু সিম্বলগুলো দিয়ে দেবেন অ্যান্ড আপনার সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটি আপনাকে এখানে টাইপ করে হবে ওকে যেমনটা আমি এখানে টাইপ করলাম অপূর্ব ডবল জিরো ডবল সেভেন অ্যান্ড টাইপ করে নেওয়ার পর আপনি এখানে আবার কিছু সিম্বল দিয়ে দেবেন অ্যান্ড সিম্বল দিয়ে দেওয়ার পর নেক্সট আপনাকে এখান থেকে আপনার এই প্রোফাইল সমেত আপনার এই টেক্সটটি স্ক্রিনশট করে নিতে তো স্ক্রিনশট করার জন্য ভলিউম ডাউন আর পাওয়ার বাটন আপনাকে এক্সট্রা চাপ দিতে হবে দেখতে পাচ্ছেন দেখেন স্ক্রিনশটটি হয়ে গেল স্ক্রিনশটটি যাওয়ার পর আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে ওকে তো নেক্সট আপনাকে পিক্সেল অ্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে যেটি আপনি স্ক্রিনশট করলে সেটিকে আপনাকে এখানে এডিট করতে হবে তো আমি প্রথমে রোটেট করলাম রোটেট করে নেওয়ার পর আপনারা এখানে বাইরের ফলে একটি দেখতে পাবেন তো এই লেয়ারে ক্লিক করার পর আপনাকে ডিলিটের উপর ক্লিক করতে হবে তারপর আবার আপনাকে লেয়ারে ক্লিক করে নিতে হবে তো আপনারা এখানে আপনার এক্সপেক্ট রেসটি আপনাকে সিলেক্ট করতে হবে তো তার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে ইমেজ সাইজের উপর ক্লিক করে নেবেন তো নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইপ করে নিতে হবে অ্যান্ড এখানে আপনাকে ডানের উপর ক্লিক করে নিতে হবে তারপর আপনাকে এখানে টাইপ করে নিতে হবে থ্রি ওকে তো আমি এখানে থ্রি টাইপ করলাম নিলাম তারপর এখানে ডানের উপর ক্লিক করলাম নেক্সট আপনাকে এখানে ওখের ওপর ক্লিক করে নিতে হবে তো আপনি এখানে এই সাইজটি দেখতে পাচ্ছেন এইটা ফেসবুক সাইজ নেক্সট যদি আপনার কালার চেঞ্জ করে দিতে তাহলে এই টুলে ক্লিক করবেন তারপর কালারে ক্লিক করবেন দেন আপনার কালার ক্লিক করবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন তারপর টিকের ওপর ক্লিক করে নেবেন নেক্সট আপনাকে আপনার স্ক্রিনশটটি এখানে ইম্প্রুট করতে হবে তার জন্য প্লাসে ক্লিক করে তারপর এখানে ফর্ম গ্যালারির উপর ক্লিক করবেন নেক্সট আপনার এখানে গ্যালারিটি ওপেন হবে তো যেটি আপনি স্ক্রিনশট করেন তো সেটি আপনাকে এখানে ইম্প্রুট করতে হবে তো আমি এখানে এটি অ্যাড করলাম তো ক্লিক করে নেওয়ার পর আপনাকে একটি এখানে এক্সপেক্ট সাইজ এখানে সেটি সিলেক্ট করতে হবে তার জন্য এখানে থ্রি এই রেস্টুটি সিলেক্ট করলাম তারপর আমি এখানে আমার যে সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটি আছে তো সেটি রাখার পর আমি এখানে টিকের উপর ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমি তারপর এখানে এই ডটটিতে ক্লিক করার পর ফুল স্ক্রিন জুম করলাম ওকে তো দেখতে পাচ্ছেন এইভাবে জুম করলাম তো নেক্সট আপনাকে এই লেয়ারে ক্লিক করতে হবে তারপর এখানে লকের উপর ক্লিক করে নিতে হবে লকের উপর ক্লিক করে নেওয়ার হবে আবার আপনাকে লেয়ারে ক্লিক করে নিতে হবে তো নেক্সট আপনাকে আবার প্লাসে ক্লিক করতে হবে তারপর এখানে ফর্ম গ্যালারির ওপর যেতে হবে দেন আপনার ফটো এখানে অ্যাড করে নেবেন তো আপনার ফটো অ্যাড করার পর আপনারা এখানে লেফট সাইড আপনার এখানে দেখতে পাবেন একটি সার্কেল আছে তো এই সার্কেল আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনাকে এইভাবে আপনার ফটোটি এইভাবে একটি সার্কেল আপনাকে চুজ করে নিতে হবে অ্যান্ড কোয়ার পর আপনি এইভাবে সাইজটি কম বেশি করতে পারবেন তারপর কোয়ে নেওয়ার পর আপনাকে টিকের উপর ক্লিক করে নিতে হবে নেক্সট আপনাকে এই ডটের উপর ক্লিক করার পর আপনাকে ছোটো করে নিতে হবে দেন আপনারা যেখানে রাখতে চান তো সেখানে রেখে দেবেন ওকে তো এখানে আমি রেখে দিলাম তো নেক্সট আমি এখানে একটু জুম করে নিলাম তারপর আপনি আবার প্লাসে ক্লিক করবেন তারপর এখানে ফর্ম গ্যালারির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনাকে হার্ট ক্রাউন্ড অ্যাড করতে হবে তো সেই ক্রাউন্ডগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তো সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন নেক্সট আমি এখান থেকে হার্ড ক্রাউনগুলো অ্যাড করব তার জন্য এখানে আমি একটা ক্রাউন সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে হবে কি এখানে ইমপুট হয়ে গেল তারপর আমি এখানে টিকের উপর ক্লিক করলাম নেক্সট আপনি এই ডটের উপর ক্লিক করার পর এইটি যে সাইজটি আছে আপনি ছোটো করে নেবেন আপনার প্রোফাইল পিকচারটি আছে তো পিকচারটির উপর আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে ওকে তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর নেক্সট আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে কোটি লেয়ার আপনাকে লক করে নিতে হবে নেক্সট আপনাকে আবার এই লেয়ারের উপর ক্লিক করে নিতে হবে তো এখানে আপনার স্ক্রিনশট এডিট হয়ে যাওয়ার পর নেক্সট আপনাকে এটি সেভ করতে হবে তার জন্য শেয়ারে ক্লিক করবেন অ্যান্ড শেয়ারে ক্লিক করার পর নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন জেপিজি তো এখানে আপনার পিএনজি সিলেক্ট করবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন কাস্টম তো এখানে আপনাকে আলট্রা সিলেক্ট করতে হবে দেন এখানে আপনার সেভ টু গ্যালারির উপর ক্লিক করে নেবেন ওকে অ্যান্ড এই পিএনজি সেভ হয়ে যাওয়ার পর নেক্সট আপনাকে ওপেন করতে হবে অ্যালাইট মোশন অ্যাপ তো এই অ্যালাইট মোশন অ্যাপটি আপনার পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো ডাউনলোড করে ওকে আপনি মোশন ওপেন করবেন তো ওপেন করার পর এরকম দেখতে পাচ্ছেন তো আপনার প্রজেক্ট ক্লিক করবেন অ্যান্ড করার পর করে রেখেছেন সেই সব থেকে এখানে অ্যান্ড প্রথমে আমি বলে রেখেছি আপনাকে করতে হবে অনেক প্রবলেম হয় ফাইল করতে তো আমি সলিউশন ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি করলাম তারপর আপনি এই ফাইলের উপর ক্লিক করে ওকে তো ক্লিক এখানে আপনার একটা লেয়ার দেখতে পাবেন তো এই লেয়ারের এন্ডে চলে আসবেন তো দেখতে পাবেন এখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট পনেরো সেকেন্ড তো এখানে আপনার এই সেকেন্ডে দেখতে পাচ্ছেন যদি আপনি চান তাহলে এইভাবে ক্লিক করবেন অ্যান্ড এইভাবে আপনারা এটি যে ডিউরেশনটি আছে এইভাবে বাড়িয়ে নিতে পারবেন ওকে তো এইভাবে আপনার বাড়িয়ে নেবেন তো আমি এখানে আর বাড়াচ্ছি না তো আমি ভিডিও প্রথম দিকে চলে গেলাম আর প্রথম দিকে যাওয়ার পর আমি এখানে দেখতে হবে ফাঁকা জায়গায় ক্লিক করলাম তারপর এখানে প্লাসে ক্লিক করলাম অ্যান্ড এখানে মিডিয়াতে ক্লিক করলাম তারপর আপনি যে পিএনজিটি সেভ করেন তো সেই পিএনজিটি এখানে অ্যাড করে নিতে হবে নেক্সট আপনাকে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে তার আপনার পিএনজির পাশে এইভাবে লং প্রেস করতে হবে তারপর আপনার প্রত্যেকটি লেয়ারের নিচে আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে তো দেখতে পাবেন এখানে অটোমেটিক এফেক্টটি আপনার দেখতে পাবেন তো এই পিএনজিতে আপনাকে সিলেক্ট করতে হবে একবার অ্যান্ড সিলেক্ট করার পর আপনাকে এই অ্যারোতে ক্লিক করতে হবে দেন আবার অ্যারোতে ক্লিক করতে হবে তারপর আপনাকে এই টুলটিতে ক্লিক করে নিতে হবে নেক্সট দেখতে পাবেন এটি যে ঠিক এন পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে গেছে তো নেক্সট আপনার ভিডিও প্রথমে চলে যাবেন অ্যান্ড প্রথমে যাওয়ার পর আপনারা এইটি সিলেক্ট করে রাখবেন তারপর এফেক্টে ক্লিক করবেন তারপরে অ্যাড এফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে একটি এফেক্ট টায়ার করে নেবেন তো সেই এফেক্টের হচ্ছে গোসিয়ান ব্লাড এখানে দেখতে পাবেন সেই এফেক্টে ক্লিক করবে এই স্ট্যান্ডার্ড সেটেন ক্লিক করবেন তারপর সেই এফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে তো প্রথমে আপনাকে এটি যে বাড়িয়ে নিতে হবে তো টোয়েন্টি টু হান্ড্রেড করে নেবেন ওকে তো দেখতে আছেন জিরো পয়েন্ট টু হান্ড্রেড করলাম তারপর এখানে একটি প্লাস দিয়ে দিলাম তারপর আপনারা একটু এদিকে আসবেন অ্যান্ড এদিকে আসার পর ডবল জিরো এইস টু ডবল জিরো টু টোয়েন্টিতে আসার পর আপনাকে এখানে আরেকটি প্লাস দিতে হবে অ্যান্ড প্লাস দেওয়ার পর এটি স্ট্রেন্স দিয়ে আপনাকে একবারে জিরো করে দিতে হবে তো তারপর আপনার যে ভিডিওটি ঠিক এ এরকম একটি এফেক্ট আপনি দেখতে পাবেন ভিডিও প্রথমে ওকে তারপর নেক্সট আপনাকে এখানে ক্লিক করতে হবে দেন আপনাকে আরেকবার এখানে ক্লিক করতে হবে তারপর আপনাকে এই অ্যারোতে ক্লিক করে তা ওকে তারপর নেক্সট আপনাকে এখানে এফেক্টে ক্লিক করতে হবে তারপর এখানে অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে নেক্সট আপনাকে এখানে একটি এফেক্ট টাইপ করতে হবে তো সে এফেক্টের নাম হচ্ছে অক্সিলেট ওকে তো এই অক্সিলেট এফেক্টটি আপনি দেখতে পাচ্ছেন তারপর এখানে স্ট্যান্ডার সেটিং ক্লিক করবেন তারপর এই অক্সিলেটে ক্লিক করবেন ওকে এখানে অ্যাঙ্গেলটি সিলেক্ট করে রাখবে তারপর এখানে অ্যাঙ্গেলটি আপনাকে করে নিতে হবে নাইনটি ডিগ্রি তো আমি এখানে নাইনটি ডিগ্রি বাড়িয়ে নিচ্ছি তো আপনারাও এইভাবে ঠিক নাইনটি ডিগ্রি বাড়াবেন আপনি যদি চান তাহলে অন্য অ্যাঙ্গেলও এখানে অ্যাডজাস্ট করতে পারেন তো আমি এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটি রাখলাম তারপরে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটি আপনারা খুব মন দিয়ে দেখুন এই ফ্রিকোয়েন্সি আপনারা যত কম রাখবেন তত ভালো হবে যেমন আমি এখানে টোয়েন্টি ফাইভ রাখবো ওকে তো জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ আপনারাও রাখার চেষ্টা করবেন এর থেকে খুব একটা কম করবেন না এখন খুব একটা বেশিও করবেন না তাহলে আপনার যে এফেক্টটি ঠিকভাবে এখানে স্মুথভাবে এখানে প্লে হবে আর ম্যাগনেটিউটি আপনারা দেখতে পাবেন এই ম্যাগনেটিউটি আপনাকে করে নিতে হবে টোয়েন্টি এন করে নেওয়ার পর নেক্সট আপনাকে এই অ্যারোতে ক্লিক করতে হবে তারপর যে কোনো ফাঁকা জায়গা ক্লিক করে নিতে হবে তো নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন আপনার যে ভিডিও জুড়ে এখানে একটি এফেক্ট দেখতে পাবেন ওপরে আর নিচে নাইনটি ডিগ্রি এখানে অক্সাইড এফেক্ট আপনি দেখতে পারেন ভিডিও এন্ড পর্যন্ত নেক্সট আপনাকে আপনার ভিডিও প্রথম দিকে চলে আসতে হবে এই অ্যারোতে ক্লিক করার পর নেক্সট আপনাকে এখানে অডিও অ্যাড করতে হবে তো অডিও অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করবেন তারপর আপনার যদি কোনো ভিডিও থেকে অডিওটি নিতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন অ্যান্ড সেই অডিওটি আপনাকে এক্সট্রাক্ট করতে হবে তো এক্সট্রা করার জন্য আপনারা জানেন নিশ্চয়ই এক্সট্রা করা তবু আমি আপনাকে একবার দেখে দিচ্ছি এক্সট্রা করা তো আমি এখানে একটা ভিডিও চুজ করে নিচ্ছি অ্যান্ড সেই ভিডিওটি আপনাকে এক্সট্রা করে আমি এখানে দেখাবো তো র্যান্ডাম কোনো একটি ভিডিও আমি এখানে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওটি নিয়ে নিলাম তো ভিডিওটি নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম তারপর এই থিডোটা ক্লিক করলাম তারপর এখানে এক্সট্রা অডিওর উপর ক্লিক করবে তো দেখতে পাবেন এই অডিওটি এখান থেকে আলাদা হয়ে গেছে নেক্সট আপনাকে ভিডিও সিলেক্ট করার পর এখানে ডিলিটের উপর ক্লিক করে নিতে হবে তো এখানে দেখতে পাবেন আপনার অডিওটি অ্যাড হয়ে গেছে নেক্সট আমি এখানে অডিওটি ডিলিট করে দিলাম নেক্সট আমি এখানে অডিও অ্যাড করে আপনাদের দেখাচ্ছি তো প্লাসে ক্লিক করবে তারপর অডিওটা ক্লিক করবেন তারপর এখানে ভিউ অলে ক্লিক করবেন তারপর এখানে সঙ্গে উপর ক্লিক করবেন অ্যান্ড যে অডিওগুলো আপনি ডাউনলোড করছেন সেই অডিওগুলো এখানে আপনার থেকে নিচের দিকে শো হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই অডিওটি ইউজ করবো তো দেখতে পাচ্ছেন এই অডিওটি আপনার একবার প্লে করে শুনে নিতে পারেন অ্যান্ড শুনে নেওয়ার পর আপনি এই প্লাসে ক্লিক করবেন নেক্সট আপনার দেখতে পাবেন এই অডিওটি এখানে অ্যাড হয়ে গেছে অ্যান্ড ভিডিওর শেষের দিকে চলে আসবেন অ্যান্ড শেষের দিকে আসার পর আপনার যে যদি কোনো পার্ট এখানে এক্সট্রা থাকে থাকে তো সেই পার্টটি আপনাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড এইভাবে সিলেক্ট করে নেবেন তারপর এখানে স্পিডের উপর ক্লিক করবেন অ্যান্ড নেক্সট আপনাকে এই পার্টি সিলেক্ট করার পর এখানে উপর ক্লিক করে নিতে হবে তো আপনার এখান থেকে এক্সট্রা পার্টি ডিলিট হয়ে গেল তো নেক্সট আপনার ভিডিও প্রথম দিকে চলে আসবেন অ্যান্ড দেখে দিবেন আপনার ভিডিওটি ফুল এডিটিং কমপ্লিট হয়ে যাবে তো নেক্সট আপনাকে এই ভিডিওটি সেভ করতে হবে তো সেভ করার জন্য এই শেয়ার টুলে ক্লিক করবেন একবার অ্যান্ড শেয়ারে ক্লিক করার পর আপনার ভিডিও সেটিংগুলো এখানে দেখতে পাচ্ছেন তো আপনি এখানে কোয়ালিটি বাড়িয়ে নেবেন অ্যান্ড কোয়ালিটি বাড়িয়ে নেওয়ার পর আপনাকে সিম্পলি এক্সপোর্টের উপর ক্লিক করে নিতে তো এক্সপোর্ট টুলটি আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পর এই ভিডিওটি সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আই হোপ এই ভিডিওটি বুঝতে আপনার কোনো রকম অসুবিধা হয় না যদি কোনো রকম অসুবিধা হয় আমার কমেন্ট অবশ্যই জানাবেন এন্ড ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জান ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব পরের কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই